সামনের গাড়ির চালক ডান দিকে সরে যাবে বা ডানে মোড় নিবে। গাড়ির বাম দিকের সিগন্যাল লাইট মিটমিট করে জ্বললে কি বোঝা যায়? গাড়ি বামে সরে যাবে বা বামে মোড় নিবে। গাড়ির পিছনের লাল বাতি মানে ব্রেক লাইট জ্বললে কি বোঝা যায়? এটা গাড়ি থামানোর সংকেত বা গতি কমানোর সংকেত। ট্রাফিক সংকেতগুলোকে কয় শ্রেণীতে ভাগ করা যায় ও কি কি? দুই শ্রেণীতে ভাগ করা যায়, যথা আলোর সংকেত, ট্রাফিক পুলিশের হাতের সংকেত। ট্রাফিক সিগন্যাল লাইটে লাল বাতি জ্বললে কি নির্দেশ করে? গাড়ি থামাতে হবে। ট্রাফিক সিগন্যাল লাইটে হলুদ বাতি জ্বললে কি নির্দেশ করে? যাওয়ার প্রস্তুতি নিতে নির্দেশ প্রদান করে। ট্রাফিক সিগন্যাল লাইটে সবুজ বাতি জ্বললে কি নির্দেশ করে? যাওয়ার নির্দেশ প্রদান করে। সামনের গাড়ির চালক তার ডান হাত সোজা বের করে রাখলে কি নির্দেশ করে? ডান দিকে মোড় নিবে বা ডান দিকে সরে যাবে। সামনের গাড়ির চালক তার ডান হাত বের করে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরিয়ে কি নির্দেশ করে? বাম দিকে মোড় নিবে বা বাম দিকে সরে যাবে। সামনের গাড়ির চালক তার ডান হাত বের করে সামনে ও পিছনে নিলে কি নির্দেশ করে? পিছনের গাড়িকে ওভারটেক করার নির্দেশ দেয়। সামনের গাড়ির চালক তার ডান হাত বের করে উঁচু নিচু করে কি নির্দেশ করে? চালক তার গাড়ির গতি কমাবে বা গাড়ি থামাবে। রাস্তা বরাবর সাদা অথবা হলুদ রঙের অঙ্কিত লাইনের তাৎপর্য কি? এই লাইনগুলি খুবই গুরুত্বপূর্ণ। এর যথাযথ ব্যবহার না করলে দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। এই রেখাগুলো সড়ক ব্যবহারের নিরাপদ নির্দেশিকা হিসেবে কাজ করে। রাস্তা বরাবর অঙ্কিত লাইনগুলো কত প্রকার ও কি কি? পাঁচ প্রকার, যথা ডাবল লাইন বা দ্বৈত লাইন, সিঙ্গেল লাইন বা একক লাইন, ভগ্ন লাইন, অভগ্ন লাইন, কোনাকুনি লাইন। ডাবল লাইন বা দ্বৈত লাইন কি হিসেবে ব্যবহৃত হয়? রোড ডিভাইডার হিসেবে ব্যবহৃত হয়। সিঙ্গেল লাইন কি হিসেবে ব্যবহৃত হয়? একটি প্রশস্ত রাস্তাকে কয়েকটি লেনে ভাগ করার জন্য এই লাইন ব্যবহৃত হয়। ভগ্ন লাইন কি নির্দেশ করে? ওভারটেক করা যাবে বা লেন পরিবর্তন করা যাবে। অভগ্ন লাইন কি নির্দেশ করে? লেন পরিবর্তন করা যাবে না এবং অন্য গাড়ি চলাচলে বাধা দেওয়া যাবে না। একমুখী রাস্তা বলতে কি বোঝায়? যে রাস্তা দিয়ে গাড়ি শুধু একদিকে চলাচল করতে পারে কিন্তু বিপরীত দিক হতে আসতে পারে না। জেব্রা ক্রসিং কি? পথচারী রাস্তা পার হওয়ার জন্য রাস্তার মাঝে আড়াআড়ি যে দাগ দেওয়া হয় তাকে জেব্রা ক্রসিং বলে। জেব্রা ক্রসিং এর চালকের কর্তব্য কি? জেব্রা ক্রসিং এ পথচারীদের অবশ্যই আগে যেতে দিতে হবে এবং পথচারী যখন জেব্রা ক্রসিং দিয়ে পারাপার হবে তখন গাড়িকে অবশ্যই তার আগে থামাতে হবে। জেব্রা ক্রসিং এর উপর গাড়িকে থামানো যাবে না বা রাখা যাবে না। আজকে এ পর্যন্তই ছিল। ধন্যবাদ ভিউয়ার্স। আমি মোহাম্মদ হারুনুর রশিদ। সম্মানিত ভিউয়ার্স, আমার এই ভিডিও থেকে যদি আপনি সামান্যতম শিখে থাকেন, সামান্যতম জেনে থাকেন, আশা করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক বাটনে একটা প্রেস করবেন। আর এই ভিডিওর কোথাও যদি অস্পষ্টতা থাকে তাহলে কমেন্টস বক্সে লিখে জানান, আমি চেষ্টা করব আপনার অস্পষ্টতা দূর করে দেওয়ার জন্য।